আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক আমি আব্দুল কাল পিস লাইব্রেরি বলছি দর্শক আজকে আপনাদের সামনে একটা নতুন মেশিন আনবক্সিং করার জন্য আজকে উপস্থিত হয়েছি তো এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা থেরাপি মেশিন আর কি তো এটা আপনাদেরকে আপডে আনবক্সিং করে দেখাবো তো এটা ব্যবহার অবশ্য করে দেখাবো না এত বিস্তারিত শুধুমাত্র দেখাবো আপনাদেরকে যে এই মেশিন আনা হয়েছে যে আপনারা জানেন যে আমরা যে ওষুধ ছাড়াই যে সুগারে যে চিকিৎসা করি আর কি তো সুগারের কত যে ক্যাটাগরির মানুষ আসছে বিশেষ করে যারা রুগী আছে তাদের কত রকমের যে সমস্যা থাকছে প্রাসঙ্গিক কত সমস্যাগুলো থাকছে তো এই জন্য বিভিন্নভাবে তাদেরকে ট্রিটমেন্টগুলো দিতে হয় তার কারণ হচ্ছে যে তাদের যে অনেক সাপোর্টের প্রয়োজন আছে সে সাপোর্টগুলো আমাদেরকে দেওয়ার জন্যই আসলে কিন্তু এই মেশিনগুলো আমাদের অর্ডার করা এবং আপনাদের আনবক্সিং করে দেখানো তার কারণ হচ্ছে যে একটা রুগী একটা স্বাভাবিক একজন রুগী সুগারের পেশেন্ট কিন্তু তার কোনো সমস্যা নেই অন্য অন্য সমস্যা নেই আবার কিছু সুগারের পেশেন্ট আছে তার বেশ কিছু সমস্যা আছে আবার কিছু পেশেন্ট আছে তার অনেক বেশি সমস্যা আছে আদার্স এবং আরও কিছু পেশেন্ট আছে যার আরও অনেক এক্সট্রা বেশি সমস্যা আছে তো এই যে সমস্যাগুলো তো এগুলোর কারণে আমাদেরকে সাপোর্ট দিতে হচ্ছে হ্যাঁ যার কারণে আমাদেরকে বেশ কিছু মেশিন ইউজ করতে হচ্ছে হ্যাঁ তো আজকে আপনাদের সামনে আজকে একটা থেরাপি মেশিন আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো তো এটা খোলা খোলা হচ্ছে লেভেলটা তিনটা কাটা হচ্ছে দেখা যাক অনেক বড়ো প্যাকেট দিয়েছে কত বড় কি আছে দেখিয়ে নিচ্ছি দেখে নিন আপনারা সাথে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন দেখেন এটা একটা প্যাকেট তার মধ্যে আবার আর প্যাকেট দিয়েছে সেম এত বড়। তার মানে এটাকে এই কী হচ্ছে এগুলো কুড়মুড় করছে কেন এই দেখেন এইটা তো কিছু নেই খোল ফেলে দিলাম এটাকে তারপরে এতে একটা কাগজ কাগজ ছিল কী কাগজ দিয়েছে এটা টিল আছে নাকি আচ্ছা বিল দিয়েছে এটার আর কি তারপরে এটা বিশাল বড়ো একটা প্যাকেট দিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা লম্বা চওড়া প্যাকেট এই যে তাহলে এটাকে কাটতে হয় কীভাবে কাটতে হবে এখানে কিন্তু যে সিস্টেমগুলো দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খোলার সিস্টেম দিয়েছে এখানে আবার কি এটা আবার কি দিয়েছে এটা এই দেখেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই এখানে থেরাপি করার কিছু চিত্রগুলো ওরা দিয়েছে আর কি এই যে দেখতে পাচ্ছেন থেরাপি করার চিত্র দেওয়া আছে এখানে তারপরে এখানে বেশ কিছু জিনিস রয়েছে তার মধ্যে এটা একটা এই যে দেখতে পাচ্ছেন তারপরে কি হচ্ছে তারপরে এটা একটা এর সাথে আছে তারপরে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা একটা হ্যাঁ তারপরে এটা একটা এই এট যে দেখতে পাচ্ছেন ভালো করে দেখেন তারপরে এর সাথে আরও দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়েছে তারপরে এখানে আর একটা দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা হাতে এরকম ভয়ে বসে দেওয়া হবে বা পায়ে হ্যাঁ যে কোনো জাতির ভয়ে বসে দেওয়া হবে এই তারপরে এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই এই যে এই দেখেন তারপরে আর কি দিয়েছে অনেক কিছু দেখালাম এবার এটা দেখে নিন এখানে যে ম্যানুয়ালি বইটা যে দিয়েছে আর কি এখানে এই যে দেখেন এই ছবি দিয়েছে এটা সাধারণ এমন কিছু না এতে কিছু গাইড এগুলো দেওয়া আছে কোনটার পর কিনটা কী গরম করার নিয়ম দেওয়া আছে এটা দেখানোর প্রয়োজন নেই হ্যাঁ তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের থেরাপির মেন মেশিন এই যে দেখেন এতে ভরা ছিল আর কি তারপরে এটা এই যে দেখতে পাচ্ছেন আর কি তো এটা এই যে লাইনে ঢুকাতে হবে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু এইভাবে সেটিং হবে হুম এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে প্রত্যেকটা কিন্তু সেটিং হবে এরকম তারপরে এটা হয়ে গেল এটাও শুধু একটা সেটিং করার এটা তারপরে এটা এই যে দেখতে পাচ্ছেন সবই একই রকমের সিস্টেম সব এক জায়গাতে ভরে ভরে কিন্তু এটা হবে এরকমভাবে সিস্টেম আছে তো এটা আপনাদের মেশিনটা অন করে দেখাচ্ছি না কারণ এটা আপনাদের মানে প্রয়োজন নেই আলাদাভাবে এটা শুধুমাত্র আপনাদেরকে দেখালাম জাস্ট তো এ ছিল আজকে আমাদের থেরাপি মেশিন আনবক্সিং মেসেজ করার জন্য তো আজকে বিশেষ করে আপনারা জানছেন যে আমাদের যে সুগারে যে আমরা চিকিৎসা করে থাকি আর কি তো আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং যদি আপনাদের ফেসবুক পেজে যদি আপনারা আমাদের দেখেন তাহলে ফেসবুক পেজটি লাইক করে রাখেন তাহলে পরবর্তী ভিডিও আপডেটগুলো আপনারা পেতে থাকবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করে ওনার কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করেন এবং যারা বিশেষ করে ওষুধ ছাড়া সুগার নির্মূল করতে চান যারা ওষুধ ছাড়া সুগার নির্মূল করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অ্যাড্রেস হচ্ছে ধুলিয়ান মুর্শিদাবাদ চাঁদপুর ব্রিজ পিস লাইব্রেরি ধুলিয়ান মুর্শিদাবাদ তো বিশেষ করে তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বারটা নোট করে নেন সেটা হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন আমি আবারও বলছি নাইন সেভেন থ্রি টু কারণ আমাদের চেম্বার প্রতি শুক্রবার বন্ধ থাকে বাকি প্রতিদিন খোলা থাকে কিন্তু একদিন আগে নাম লিখিয়ে আমাদের কাছে চিকিৎসা করাতে হয় তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া বাকু